আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দিনদার ভালো পাত্র পাওয়া ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কি না? যেমন অনেকে বলে থাকে 41 বার সূরা জোহা পাঠ করতে হবে এবং প্রতিবার এটি পড়ার আগে একবার করে দুরুদ শরীফ পাঠ করতে হবে, তাহলে তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে। এই আমলটি সঠিক কিনা? আসলে বিবাহ মাধ্যমে জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। আমরা জানি নারী পুরুষের বিবাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি সেই সমস্যা সমাধান করতে হবে, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাই যে সময়গুলোতে আমাদের দোয়া কবুল হয়ে থাকে সেসব সময় আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে নম্রতার সাথে কান্নাকাটি করে আল্লাহর দরবারে চাইতেই থাকব। যেমন ভোর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা, তখন দোয়া কবুল হয়। জুমার দিনে দোয়া কবুল হয়ে থাকে, মোরগ ডাকলে দোয়া কবুল হয়ে থাকে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়ে থাকে। এভাবে অনেক সময় রয়েছে যে সময়গুলোতে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আর দোয়া কবুলের বিশেষ সময় বা কোন সময় দোয়া কবুল হয়ে থাকে এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর বিয়ের জন্য আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষদের কাছে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাতে হবে, বিভিন্ন অনুসন্ধানও করতে পারে। এক্ষেত্রে মেয়ের উপযুক্ত বয়স হওয়া দরকার আর ছেলের উপযুক্ত বয়স, সেই সাথে তার চাকরির ব্যবস্থা থাকতে হবে। ছেলে মেয়ের উভয় ক্ষেত্রে ধার্মিকতা গুরুত্ব দিতে হবে। বিবাহ ক্ষেত্রে যে সকল শর্তগুলি রয়েছে সে সকল শর্তগুলো মেনে চলতে হবে। সুতরাং এই সকল আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং আপনাদের দোয়া খুব দ্রুত কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তো চান বান্দা পবিত্র থাকুক, পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করুক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাদের সামর্থ্য রয়েছে তারা বিবাহ করো, আর যাদের সামর্থ্য নেই তারা রোজা রাখবে। সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তারা আল্লাহর কাছে দোয়া করবেন, মানুষদের কাছে প্রচার প্রচারণা চালাবেন, নিজের ক্ষেত্রে ইসলামিক আইনগুলো মেনে চলুন আর ক্যারিয়ার গড়ুন। এখন প্রশ্ন হলো, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য 41 বার সূরা জোহা পাঠ করা এবং দুরুদ শরীফ পাঠ করা, এসব কি সত্য কি না, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত রয়েছে কি না? আসলে বিয়ে তাড়াতাড়ি হওয়া, সুপাত্র পাওয়ার জন্য সর্বপ্রথম দুরুদ পাঠ করা, তারপর সূরা জোহা পাঠ করা, এসবের কোনো ভিত্তি নেই। কোরআন হাদিসে এই সকল কথা কোনোভাবেই বর্ণনা করা হয়নি। এই কথাগুলো হলো সম্পূর্ণ বাতিল এবং বেদাত কাজ। এটা যদি শরীয়ত সম্মত হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বা ইঙ্গিত করে তা বর্ণনা করে যেতেন, কিন্তু এমন কোনো হাদিস পাওয়া যায়নি। এইখানে বিবাহকে উদ্দেশ্য করে সূরা পাঠ করা হচ্ছে, দুরুদ পাঠ করা হচ্ছে, যা কিনা নির্দিষ্টভাবে করা হচ্ছে। আর ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেনি তা যদি আপনি নির্দিষ্টভাবে পালন করেন তাহলে তা বিদাত হবে। সুতরাং এই সকল মন গড়া আমল থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।